এবার আমি আমার রুমের দিকে যাচ্ছি, আমাদের হোমস্টে রেনবো ফরেস্ট। যেতে যেতে আমার একটা কথা মাথায় এলো, যেটার জন্য আমি খুব এক্সপ্লোর করতে ভালোবাসি, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রজাতির লোকেদের সঙ্গে কথা বলা, মেশা। এটা আমার একটা বরাবরই হবি ছিল, আছে আর থাকবেও। আমার এটা দৃঢ় বিশ্বাস, আর এটা আমার ভাবনা চিন্তা, যে পয়সা জমিয়ে জমিয়ে মরে যাওয়ার থেকে ঘুরে ঘুরে ফকির হয়ে যাওয়াটা আরও বেশি লাভদায়ক। এটাই আমি করব, যত পারব ঘুরে নেব। ঘুরতে কারই না ভাল লাগে, একটা নতুন জায়গায় আসা, একটা নতুন প্রজাতির লোকের সঙ্গে কথা বলা। এখনই আমি এখানে সেলুনে গেছিলাম, সেলুনে গিয়ে একজনের সঙ্গে আমার পরিচয় হলো। লোকটির নাম মাইকেল, খুব ইন্টারেস্টিং একটি লোক। তে বলছে তাদের এখানে তাদের প্রত্যেক দিনকার জীবনযাপন নিয়ে কথা হচ্ছিল। তারা বড় জাতি, বড় প্রজাতি। তারা বাড়িতে মুরগির খামার আছে, শুয়োর পুষছে, তাদের প্রত্যেক দিন খেতে যায়, খেতে চাষবাস করে, শুয়োরগুলোকে খাবার দেয়, মুরগিগুলোকে খাবার দেয়, আবার শুয়োরগুলোকে গ্রামে বেচে। তো ভালোই লাগলো, বেশ ওদের কথা বলে খুব ভালো লাগলো, খুব মজার মজার লোক এরা, হাসি ঠাট্টা। নর্থ বেঙ্গলে এটাই একটা বৈচিত্র্য, যত ধরনের লোক আছে। আসলে এখানে ঘোরার জায়গা প্রচুর, মানে যদি এক্সপ্লোর করার মানসিকতা নিয়ে আসি, একবার এসে এক্সপ্লোর হয় না, বারে 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 আসতে হয়। আমারই দেখার বলতে গেলে, আমার জানা বলতে গেলে নর্থ বেঙ্গলে আমার জানা বলতে গেলে এখানে যেরকম রয়েছে ডুয়ার্সি, হাসিমারা, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, শিলাপাতা, এখানে এখন আছি, তারপর গরুমারা, লাটাগুড়ি, মূর্তি, সামসিং, জালসা, আর রকি আইল্যান্ড, লেপচা জগৎ, এগুলো তো হাতে গোনা কয়েকটা নাম। তো এর বাইরে আরও আছে, যে সাইটগুলো এক্সপ্লোরেশন তো দূরের কথা, আমরা নামই জানি না। তো এখানে লোকাল লোকেদের থেকে শুনে শুনে বুঝতে পারছি যে একদিন না, এটা বছরকে বছর ফিরে আসতে হবে। এক একটা জায়গা মিনিমাম 4-5 দিন করে থাকতে হবে, থেকে জায়গাটার ব্যাপারে একটা ভালো আইডিয়া হবে, সেই আইডিয়াগুলোকে নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করা যাবে। কিন্তু এই একদিনের হেরিকেল ট্যুরের মতো একদিন একদিন একটা স্পটে এসে এটা করা সম্ভব না। যাই হোক, এগুলো দেখা যায় না আমাদের ওখানে, বাইকে করে করে গ্যাস ওভেন সারানো। এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে আমি মনে করি। শুধু হাতে স্মার্টফোনে আসলেই, আবার 4G 5G মোবাইল থাকলে, সিম থাকলে ডেভেলপমেন্ট হয় না। একটা এরিয়া ডেভেলপমেন্ট করতে গেলে রাস্তা, হসপিটাল, স্কুল, ব্যবসা বাণিজ্য সেন্টার।